শিব ঠাকুর হলেন সর্বশক্তিমান। শিব যেমন খুব অল্পেই সন্তুষ্ট হন, ঠিক তেমনই যদি তার পূজো করার সময় কোনো যদি ভুল ত্রুটিও হয়ে যায়, তিনি খুব তাড়াতাড়ি অসন্তুষ্টও হয়ে যান। তাই আমরা আমাদের সাধ্যমতো জিনিস দিয়ে মহাদেবের পূজো করব, তবে তার মধ্যে আমাদের এটাও জেনে রাখা দরকার যে শিবের প্রিয় জিনিস কোনটি। একটা কথা, আমাদের মানুষরা, আমরা প্রত্যেকেই যে যার নিজের মতো করে যে কোনো খাবার খেতে পছন্দ করি, ঠিক তেমনই দেবদেবীদের কিছু প্রিয় খাবার রয়েছে আর যেগুলি দিলে তারা বেজায় খুশি হন। সেই রকমই দেবাদিদেব মহাদেবেরও কিছু প্রিয় খাবার রয়েছে, যেগুলি আপনি এই শ্রাবণ মাসে অতি অবশ্যই মহাদেবের পুজো করার সময় তার ভোগে অর্পণ করবেন। এতে তিনি বেজায় সন্তুষ্ট হবেন আর তাঁর কৃপাদৃষ্টি আপনার উপর এসে পড়বে। আসুন তাহলে জেনে নেওয়া যাক যে দেবাদিদেব মহাদেব সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান শিব তিনি কিসে সন্তুষ্ট হবেন। সর্বপ্রথম বলবো, আপনি শিবলিঙ্গে জল ঢালার সময় শিবের মাথায় অতি অবশ্যই একটি ধুতুরা ফল অর্পণ করবেন। হ্যাঁ, ধুতুরা ফুলও মহাদেবের অত্যন্তই পছন্দের জিনিস, কিন্তু শিব ঠাকুর খুব সন্তুষ্ট হবেন ধুতুর ফল শিবের মাথায় নিবেদন করলে। এরই সাথে অবশ্যই গঙ্গাজল তো ঢালবেনই, আর তিনটি পত্রযুক্ত নিখুঁত বেল পাতা, আর তার সাথে আপনি দেবেন ভাং বা সিদ্ধি শরবত। সবার ওপরে যে খাবারটি ভগবান শিবের খুবই প্রিয় সেটি হলো ভাং বা সিদ্ধি। এটা আমরা প্রত্যেকেই হয়তো শিবের ভক্তরা যারা রয়েছি তারা জানি। তাই আপনি শিব পুজো করার সময় একটি ভাং পাতা বা দিন, কিংবা একটি ভাং পাতার বেটে সেটা দুধ আর গঙ্গার জলে মিশিয়ে আপনি মহাদেবকে দিতে পারেন। এতে করে শিব ঠাকুর প্রচুর আপনার ওপর সন্তুষ্ট হবেন আর তিনি আপনাকে তার আশীর্বাদ দেবেন। আর একবার যদি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভ করা যায়, তাহলে জীবনে আর দুঃখ বলে কিছু থাকবে না। এছাড়াও আরও একটি জিনিস যেটি মহাদেবের খুবই পছন্দের, সেটি হলো আখের রস। হ্যাঁ, দেবাদিদেব অর্থাৎ দেবতাদেরও যিনি দেবতা, মহাদেবকে আপনারা আখের রস অর্পণ করলে তিনি খুবই খুশি হবেন। সর্বশেষ যে খাবারটি কথা বলবো, আপনি দেবাদিদেব মহাদেবের পূজোর সময়ে তার ভোগে তাকে নিবেদন করবেন, সেটি হলো আতপ চালের পায়েস। ঠিকই শুনেছেন, যারা এই সৌভাগ্য চ্যানেলের ভিডিও এখন দেখছেন তাদেরকে বলে রাখি, এই যে খাবারগুলি বলে দিলাম এর মধ্যে থেকে যে কোনো একটি আপনারা এই শ্রাবণ মাসে মহাদেবকে অবশ্যই অর্পণ করুন। আপনি 100% সুফল পাবেনই পাবেন, আমি আপনাদেরকে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি।